প্রিয় দর্শক শ্রোতা, সকলকে স্বাগত জানিয়ে বাটা মাছ ও কচুলতি দিয়ে কিভাবে রেসিপিটি করেছি তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। তাহলে রেসিপিটি শুরু করা যাক। এই চারটে বাটা মাছ, এক টিস্পুন লবণ স্বাদ মতন আর হাফ টিস্পুন হলুদ পরিমাণ মতো নিয়ে মেখে নিয়েছি। এখন পাশে রেখে দেব। এদিকে গ্যাসে কড়াই বসিয়েছি, গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গিয়েছে, এখন মাছ দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি, এখন এক সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইডটা ভেজে নেব। এখন এই সাইডটা হয়ে গেছে, অন্য সাইডটা ভেজে নেব। একইভাবে সমস্ত মাছগুলো পাল্টিয়ে দেব। মোটামুটি মাছটাকে ভালোই ভেজে নেব। মাছটা ভালো ভাজা হলে সবজির টেস্টটা বেড়ে যায়। ভালো করে ভাজা হয়ে গিয়েছে আমার মাছগুলো, দুই সাইডই ভাজা হয়ে গিয়েছে। এখন এই কড়াই ধরে পাশে রেখে দেব, কারণ আমি অন্য কড়াইতে বসাবো রান্নাটা। এই কড়াই গরম হতে হতে আমি কিছু কচুরলতি বেছে নেব। কিভাবে বেছে পরিষ্কার করি আমি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখা যাক, চলুন। বিভিন্নভাবে কচুরলতিগুলো পরিষ্কার করে বেছে নেওয়া যায়, আমি যেভাবে করি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই একইভাবে সমস্ত কচুরলতিগুলো বেছে নিয়েছি। একইভাবে কাটা হয়ে গিয়েছে, এখন ধুয়ে পরিষ্কার করে নেওয়া হলো। এরপর এর সঙ্গে একটা রসুন কেটে ধুয়ে হাফ বেটে নিয়েছি, চার সাতটা লঙ্কা কেটে নিয়েছি। এদিকে কড়াই গরম হয়ে গিয়েছে, এক টিস্পুন তেল দিয়ে দিয়েছি আর এক টিস্পুন জিরে ভেজে তুলে নেব। হালকা ভেজে নেব, তারপর শিলনোড়ায় বেটে আমি রান্নার লাস্টে এটা দিয়ে দেব। পরে সাইডে রেখে দেব। এরপর ওই গরম কড়াইতেই আবার তেল দিয়ে দেব, তারপর হাফ বাটা রসুনগুলো দিয়ে দেব। এই তেল গরম হলে তখনই দেব এই রসুনগুলো। তেল ভালো করে গরম হয়েছে, তাই রসুনগুলো ছেড়ে দিয়েছি, এর জন্য লেগে যায়নি, না হলে লেগে যেত কড়াইতে। রসুনগুলো একটুখানি নাড়াচাড়া করে লাল করে নিয়েছি, এখন কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এখন রসুন আর কাঁচা লঙ্কাগুলো একটু নাড়াচাড়া করে নিয়েই আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছ কাঁচা লঙ্কা দু মিনিট নাড়াচাড়া করে আমি এক গ্লাস জল দিয়েছি এখানে, সাথে স্বাদ মতো এক টিস্পুন লবণ দিয়েছি আর পরিমাণ মতন 1/4 টিস্পুন হলুদ দিয়েছি। এখন নাড়াচাড়া করে আমি এখানে 5-6 মিনিট ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেব ঝোলটাকে। ঝোলটা ভালো করে জাল হয়ে গিয়েছে, সুন্দর ফুটে গেছে। এখন আমি বেছে কেটে রাখা কচুরলতিগুলো দিয়ে দেব। কচুরলতিগুলো দেওয়া হয়ে গিয়েছে, এখন নাড়াচাড়া করে
2 মিনিট পর ঢেকে দেব। এই সবজিটায় আমি ঝোল বেশি করব না, আর শুকনো করব না, আর শক্ত রাখব না, আর খুব গালাব না, যার জন্য আমি একটু জাল দেওয়ার পরে 2 মিনিট ঢেকে দেব। ঢেকে দিয়েছি ঢাকনা দিয়ে, এরপর খুলে দেখব সবজিটা শক্ত কি নরম। এই সবজিটা বেশি জাল লাগে না, অল্প জালেই হয়ে যায়, তাই নিয়ম মাফিক রান্না করলে খুব সুন্দর টেস্ট হয়, খেতে খুব ভালো। এই দেখো ভালোভাবে গলে গিয়েছে, দেখো শক্তই নেই আর খুব গলেও নেই। এই পর্যায়ে আমি সবজিটাকে রেখে দেব। জিরেটা একটু শিলনোড়ায় বেটে নিয়েছিলাম, দেয়া হয়ে গেল। এখন আমি গ্যাস বন্ধ করে সবজিটা নামিয়ে নেব। প্রথমে যে জিরেটা ভেজে নিয়েছিলাম, এই জিরেটা এমন সময় দেব যখন সবজিটা নামাবো, তার কিছুক্ষণ পূর্বেই এই দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এখন আমার সবজিটা পরিবেশনের জন্য রেডি। যদি আপনাদের ভালো লাগে তাহলে পাশে থেকে আমাকে সহযোগিতা করতে একদম ভুলবে না। আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাতে একদম ভুল করবে না। আপনাদের সুস্থতা ও মঙ্গল কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার পাশে থাকুন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। এখন আসি, বাই।